Hey, this is Prantik and welcome back to the channel. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ডেন্স ফরেস্টের ভিতরে। এই রাস্তাটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি সিকে রোডের দিকে, চন্দ্রকোনা রোড। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কিছু দেখছিলাম, যেগুলো ওয়াচ টাওয়ার, যেগুলো আমাদের রেঞ্জ অফিসের পার্সোনালরা ইউজ করে থাকে। তো আজকে সেই ওয়াচ টাওয়ারে যাবো এবং সেখান থেকে তার ভিউজ দেখবো। মোটামুটি এই জায়গাতে কিন্তু এখন শুনেছি নাকি হাতিও রয়েছে, তাই হাতি দেখার চেষ্টাও হবে আর তোমার জন্য একটা নতুন একটা ব্লগ তৈরি হবে। চলো যাওয়া যাক। কাছাকাছি জায়গায় চলে এসেছি, এইখানে কোথায় একটা আছে আমাদের ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারটা খুঁজে পাচ্ছি না। এপাশে আমবাগান রাস্তা, এই জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরোটাই হচ্ছে যে এলিফেন্টার এখানটা এরা আসে, হাতি বারাবার করে এই জায়গাটা, পুরো এই জায়গাটা। ওইখানে ওয়াচ টাওয়ারটা রয়েছে, আমরা প্রায় কাছে চলে এসেছি এখানে। আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে। রাস্তায় লোকজন খুব কম, এত কম। এই যে রাস্তাটা দিয়ে যাবো আমরা, হ্যাঁ এই যে, এই যে টাওয়ারটা আছে না, এই টাওয়ার, আমরা এই টাওয়ারটায় পৌঁছে গেছি। ব্যাস ওয়াচ টাওয়ারের কাছেই পৌঁছে গেছি ফাইনালি। হ্যাঁ, পিছনে দেখাই যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, তারপরে দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াচ টাওয়ার। আর এটা তো ক্যানেল রয়েছে। আর একটা জিনিস বলি, এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা কিন্তু ইউজ হতো, আগে ইউজ হতো, এখন প্রায় অ্যাবান্ডেন্ট হিসাবেই পড়ে আছে। এখন এই ঘরটা ইউজ হতো আগে যে একজন পার্সোনাল থাকতো যারা এই ক্যানেলের দেখভাল করতো, এই ক্যানেলের। এই ক্যানেলটা তো মুকুটমণিপুরের সাথে কানেক্টেড, আগের ব্লগেই আমি বলেছিলাম। তো এই এই ঘরগুলো থাকতো, একজন করে পার্সোনাল থাকতো যারা মানে এই ক্যানেলের মেনটেন্যান্সের জন্য থাকতো তারা, এবং তাদের দায়িত্ব থাকতো এই এখান থেকে 5 কিলোমিটার ওদিকে আর 5 কিলোমিটার ওই দিকে। তো চলো এবারে উঠি এইখানে, জয়েন্ট তো আগেই উঠে গেছে। এই রাস্তা দিয়ে যাবো আমরা, সামনে যেতে হবে একটু। যে ভিউটা দেখা যাচ্ছে এক উপর থেকে, এর তুলনা হয় না, অতুলনীয় ভিউ। দেখাই পুরো জঙ্গল আর জঙ্গল, ডেন্স ফরেস্ট পুরো পুরো। আমরা এই ফার্স্টে ধাপে আছি, এর উপরে একটা ধাপ আছে, এই উপরে, এটা তার সিঁড়ি, কিন্তু আমরা উপরে উঠবো না, একটা রিক্স হয়ে যাবে। যাই হোক, এবারে আসি কোন কারণে এটা ইউজ হতো, মানে ইউজ হয় আর কি, এখনও হয়। রেঞ্জ অফিসে যারা পার্সোনাল রয়েছে তারা যখন এই হাতি যখন চলে আসে, হাতি 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 আসার সময়টা এই সময়টা, এই শীতকাল সে যখন হয় তখনই জঙ্গলে খুব পরিমাণে হাতি আসে। দলমার যে জঙ্গল রয়েছে ওই জঙ্গলের সাথে কানেক্টেড, তো সেই জঙ্গল থেকে হাতি করে চলে আসে। তো তখন হাতির যে রুট আছে সেই রুটে ওরা যায়, সেই রুটগুলো চেনার জন্য বা রুট দেখার জন্য যে হাতি কোত্থেকে আসছে বা কোন দিক দিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই রাস্তাগুলো, এই টাওয়ারগুলো মানে এই ওয়াচ টাওয়ারগুলো খুব কাজে দেয়। যেটা বললাম এই যে অ্যাবান্ডেন্ট ঘরটা পড়ে রয়েছে, যারা রেঞ্জ অফিস থেকে হুলাপাটি হয়, সেই হুলাপাটি এই 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 সমস্ত ঘরগুলোকে এখন ইউজ করে যাতে হাতি কোন দিকে আসছে তাকে তাড়ানো যেতে পারে। মানে এই সামনাসামনি কিছু লোকালয় রয়েছে, এই যে কিছু লোকালয় রয়েছে, সেই লোকালয়গুলোতে এবং সামনাসামনি কিছু লোকালয় জমি রয়েছে যেগুলো চাষাবাদ, সেই চাষাবাদের জমি যদি নষ্ট করে দেয় হাতি তাহলে খুব ক্ষতি হয়ে যায়। তো এই রেঞ্জ অফিসের পার্সোনালরা উপরে ওঠে, হাতির রুট ঠিক করে, তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, মানে অন্য রুটে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সব কিছুই কিন্তু এই ওয়াস্টারগুলো খুব কাজেতে উনাদের। ক্যান গাছ, এইটা ক্যান গাছ, যেটাকে কেন্দু পাতা বলে, যেটা থেকে বিড়ি হয়। ও আচ্ছা, এই ক্যান্দ গাছ থেকেই যে ক্যান্দ পাতা হয় না, সেই পাতা থেকে কিন্তু বিড়ি হয়, যেটাকে বলে কেন্দু পাতা, এখান থেকেই পারে বোধ হয়। এই যে এই গাছগুলো পুরো ডেন্স ফরেস্ট, হাই হাওয়া, এখানে পাতা হওয়ার মরশুম,
সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, পাতা হারার মরশুমে। ছোটবেলা স্কুল জীবনের প্রেমের গল্প, দারুণ উপন্যাস, পড়ে খুব ভালো লাগবে। আমি খুব রেকমেন্ড করছি যারা এই বইটা পড়েনি, আমি মনে করি যে এই বইটা প্রত্যেকেরই একবার করে পড়া উচিত। যে একবার পড়বে তার বারবার পড়তে ইচ্ছে করবে। এতটাই দূর হয়ে গেছে আমাদের ওয়াচ টাওয়ার থেকে, নাগাল পাওয়া যাচ্ছে না। আর এই যে লাঠিটাও বেশ ভারী, বেশ ভারী। সাবধানে কিন্তু, সাবধানে, নিচে পড়ছে কিনা আমাদের খুঁজতে হবে কোথায় আছে। এই ফলের স্বাদ দুর্ধর্ষ। পড়েছে না? হ্যাঁ হ্যাঁ, নিচে পড়লো একটা, পড়েছে। আরও আছে নাকি? আরও আছে। এই পাতাগুলোতে বিড়ি হয়। হ্যাঁ, বিড়ি, স্বর্গের সিঁড়ি। এখানে অনেকগুলো এক ঝাঁকে আছে নাকি বলতো? এক ঝাঁকে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই এক ঝাঁকে আছে। সাবধানে, পড়েছে না? পড়েনি। আমাদের ক্যান খুঁজতে হবে। উপর থেকে ক্যান পারলাম, একটা ক্যান খোয়া চলছে। কোথায় ক্যান আছে? কেন্দু, কেন্দু ফল, কেন্দু ফল, এই যে পাওয়া গেছে না, হ্যাঁ এই যে কেন্দু ফল। এগুলো পেকেছে? তো আজকের মতো এইটুকুই। এইরকম যদি ব্লগ পেতে চান তাহলে প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।